আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন যে বিষয়টি আলোচনা করছি দেখেন এই আলোচনাটি কিন্তু আপনি বাংলাদেশের কোনো ভিডিওতে পাবেন না এত সংক্ষেপে একসাথে এ এবং এন ব্যবহারের শর্টকাট ম্যাজিক রুলস সো এই ম্যাজিক রুলস আমি আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি চোখ রাখুন জাস্ট কয়েক মিনিটের আলোচনায় পূর্ণাঙ্গ সলিউশনটা পাবেন ইনশাআল্লাহ তো চলুন দেখে আসা যাক এ এন ব্যবহারের শর্টকাট ম্যাজিক রুলস প্রিয় প্রথমে আমি আপনাদেরকে এই শর্টকাট ম্যাজিক রুলস এর বিশেষ কিছু কৌশল এবং কৃতজ্ঞতা স্বীকার করতে চাই আমি আপনাদেরকে যেটি শেখাচ্ছি এটিও কিন্তু আমি কারোর কাছ থেকে শিখেছি সো সেই শিখানোর নিয়মটি আপনাদেরকে শেখাচ্ছি খুব গুরুত্বপূর্ণ এবং শর্টকাটে শেখার একটা উপায় দেখেন এ এন কোথায় এ বসাবেন কোথায় এন বসাবেন যদি কেউ আপনাকে বলতে বলে আপনি যদি শুধু এই পৃষ্ঠার আলোচনাটা বলে দেন তাহলে আপনি কমপ্লিট দেখেন কীভাবে বুঝবো সব শব্দের বাংলা উচ্চারণে সর সরে রশ্মি রসু এ অ্যা ও এই শব্দগুলো কিন্তু আমি বাংলায় উচ্চারণ করলাম কিন্তু বাংলায় না ইংরেজিতে উচ্চারণ করার সময় কিভাবে উচ্চারিত হবে সেটা একটু খেয়াল করেন আমি আবার বলছি আমার সাথে একটু চাইলে মনে মনে আপনি পড়তে পারেন যেসব শব্দের বাংলা উচ্চারণে অ আ ই উ এ অ্যা এবং ও তাহলে মোট কয়টি আছে দেখেন তিন ছয় সাত এই সাতটি সাউন্ড যদি আসে কোনো শব্দ উচ্চারণের ক্ষেত্রে তবে ওই শব্দের সামনে আমরা ব্যবহার করব হচ্ছে এন একদম ম্যাজিক নিয়ম আপনি পৃথিবীর যত শব্দই আনেন না কেন সেখানে যদি ইনডেফিনিট আর্টিকেল বসাতে হয় তখন এ এন আপনি এই উচ্চারণের মাধ্যমে কম্পেয়ার করতে পারবেন যত নিয়ম আছে সব এই নিয়মের আলোকেই পড়বে আমি এগুলো আপনারা প্রমাণ পাবেন যদি ধীরে ধীরে সব ভিডিওগুলো দেখতে থাকেন এরপরে দেখেন আর শব্দের বাংলা উচ্চারণে ইউ ওয়া এবং হ এর আগে পরে কিছু থাকবে বা অন্যান্য যে কোনো উচ্চারণের ক্ষেত্রে আমরা এই বসাবো লক্ষ্য করেন এই কয়টা সাতটা উচ্চারণ বাদ দিয়ে বাকি যত উচ্চারণ আছে সব ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই এখন এই তিনটা বলে দেওয়ার কারণ হলো এগুলো অনেক সময় আপনারা কনফিউজ হন তাই তার মানে ইউ ওয়া এবং হ এই উচ্চারণগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে এ আর বাকি সবগুলোতে এই যে এই উপরের এই সাতটা এখানে ব্যবহার করবো হচ্ছে এন অ আ উ এ ও আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন এখন আমি উদাহরণের মাধ্যমে পুরোটা বোঝাতে চাচ্ছি খেয়াল করেন বিগত সালে অনেক অনেক উদাহরণ আসছে যে উদাহরণগুলো দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন যেগুলো আমি এখানে সংক্ষেপে নিয়ে এসেছি তো এই উদাহরণগুলো দিয়ে কিন্তু আমি আবার একটু পরে এম কিউ দেখাবো আপাতত আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যেমন দেখেন এখানে কেন এ হলো আমি এ শব্দগুলোর ব্যাপার এখানে বোঝাচ্ছি দেখেন এখানে কিন্তু হর্স উচ্চারণ হয়েছে দেখেন হ উচ্চারণ আমরা আমি আপনাদেরকে ঘুরে নিয়ে আসি দেখেন হ উচ্চারণ হলে কি থাকবে দেখেন এ হবে আচ্ছা তারপর আসেন আমি পরেরটা দেখাচ্ছি দেখেন এ হিরোইক একই রকম এর উচ্চারণ অথবাভাবে এ হলিডে তারপরে দেখেন আছে হলি হাফ দেখেন এর উচ্চারণ কিন্তু এসব জায়গাতে হয়ের মতোই আছে হ্যাঁ কিন্তু যে সমস্ত জায়গাতে এইসের উচ্চারণ হবে না মানে ভাওয়েলের উচ্চারণ হবে সেখানে কিন্তু আবার অ্যান হয় যেমন দেখেন ইউনিয়ন ইউনিয়ন উচ্চারণে কি লাগে ইউ দেখেন এই যে প্রথমে ইউ আছে না ইউ কিন্তু ভাওয়েল তারপরে কিন্তু এখানে অ্যান হলো না কেন অ্যান হলো না কারণ এখানে উচ্চারণে কি আছে দেখেন ইউ আছে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি জায়গাটা এ দেখেন ইউ ওয়া হ এগুলো থাকলে হচ্ছে এ হবে হ্যাঁ আচ্ছা এরপর দেখেন ইউনিভার্সিটি একইভাবে ইউরোপিয়ান উচ্চারণে কী লাগে শুরুতে ইউ লাগে ইউনিক উচ্চারণের শুরুতে কী লাগে ইউ লাগে ইউনিট ইউনিফর্ম একই রকম দালাই লামা এখানে ধরেন এটা তো অন্যান্য উচ্চারণের মধ্যে পড়ছে আর কি চাইল্ড বিবিএ এরপর আছে দেখেন বি এড মিস্টার মিসেস এ দেখেন এখানে কিন্তু উচ্চারণে স্বাভাবিকভাবে অন্যান্য উচ্চারণের মধ্যেই পড়ছে এগুলো এটা আপনারা আরও ক্লিয়ার হবেন এমন যখন এন এর উচ্চারণগুলো দেখাচ্ছি দেখেন এন অনারআরি দেখেন তো এখানে কিন্তু এইচ ছিল তারপরেও কিন্তু এখানে অ্যান ইউজ করছি কেন এখানে এইসের উচ্চারণটা কিন্তু নাই মানে এর উচ্চারণ তো স্বাভাবিকভাবে হয়ের মতো হয় এখানে তো আর হয়ের মতো উচ্চারণ নাই এখানে উচ্চারণ হচ্ছে অ এর মতো দেখেন অনরআরি অর্থাৎ এই কারণে এখানে ব্যবহার করছি অ্যান একইভাবে অনারেবল অ উচ্চারণ হয় না শুরুতে আওয়ার দেখেন এখানে আ উচ্চারণ হয় শুরুতে আমি আবার আপনাদেরকে উচ্চারণের বক্সটা দেখাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এই সাতটা উচ্চারণ অ আ ইউ এ ও কয়েকবার আপনারা পড়ে মুখস্থ করে নেবেন তাহলে দেখেন অ আ উচ্চারণ আসলে আমরা ব্যবহার করি কি এন দেশই যে এখানে দেখেন এইচ থাকা সত্ত্বেও উচ্চারণটা যখন অ এর মতো হয়েছে ব্যবহার করেছি এন একইভাবে দেখেন আমব্রেলা এখানে আ এর মতো উচ্চারণ হয়েছে দেখেন আমব্রেলা আ শুরুতে আ হয়েছে এরপর দেখেন এ আর দেখেন এর উচ্চারণ হয়েছে এখানে এখানে কিন্তু এইচ এর উচ্চারণ নেই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন আচ্ছা তারপরে দেখেন আওয়ার উচ্চারণে দেখেন আ দেখেন স্বরে আসছে মানে আ আসছে অনেস্ট এর উচ্চারণ নেই অ এর উচ্চারণ হয়েছে হ্যাঁ তারপরে এন এম এ দেখেন এম 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 এই যে দেখেন শুরুতে এ আসছে অতএব এই শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা আর্টিকেল হিসাবে ইউজ করব এন আশা করি সবাই বুঝতে পারছেন দেখেন ও উচ্চারণে কিন্তু এমনিতেই ও লাগে এই যে যে উদাহরণগুলো দিলাম এগুলো কিন্তু সব কোনো না কোনো পরীক্ষায় আসছে সেই উদাহরণগুলোই দিয়েছি সো আশা করি সবাই এই নিয়মটা মনে রাখবেন আমি শেষবারের মতো এমসিকিউ দেখানোর আগে আরেকবার একটু ভিউ করে নিচ্ছি খুব ভালোভাবে চোখ দিয়ে মুখস্থ করে নেন আচ্ছা দেখেন অ আ ইউ এ এ এবং ও সবাইকে ধন্যবাদ আমি যাচ্ছি এবার এমসিকিউতে খেয়াল করেন প্রশ্ন এক এবং দুই এবার আপনাদের পালা চেষ্টা করেন নিজে নিজে আগে উত্তর করার চেষ্টা করেন আমি উত্তর বলে দিচ্ছি আপনি একটা উত্তর ধারণা করেন কোনটা হতে পারে দেখেন বেনারস ইজ ড্যাশ হলি সিটি না অলি সিটি এখন এইটার উচ্চারণ আমরা কি করি অবশ্যই হলি সিটি করি মানে এইসের উচ্চারণ হয় এখানে এইসের মতোই থাকে সো হ উচ্চারণের ক্ষেত্রে আমরা কি বলবো বলছিলাম মনে করার চেষ্টা করেন অবশ্যই এ উত্তর হবে আমরা বলছিলাম হ এর ক্ষেত্রে এ উত্তর হয় এরপর দেখেন অ্যাক্টর অ্যাক এ এ দেখেন একটু উচ্চারণে কিন্তু আমরা শুরুতে কি বলছি এ মানে হচ্ছে এ বর্ণ ছিল না শুরুতে তাহলে এ থাকলে আমরা বলছিলাম হচ্ছে আর্টিকেল হিসাবে ইউজ করতে হবে এন দ্যাটস এখানে উত্তর হবে বি নাম্বার এরপরে আরো কয়েকটু উদাহরণ দেখাচ্ছি দেখেন তিন নম্বরে শি ইজ ড্যাশ আননন দেখেন তো আননন এর সামনে আর্টিকেল বসাতে হবে সবগুলোতে আর্টিকেল এখন ইউ এর উচ্চারণ এখানে কিসের মতো হলো দেখেন আ এর মতো হয়েছে আ আমরা বলছিলাম অ আ থাকলে আর্টিকেল বসে এন অতএব এখানেও হবে এন চার পাঁচ কি হবে বলেন চেষ্টা চালান হি ইজ ইউরোপিয়ান ইউরোপিয়ান উচ্চারণে কি লাগে এই যে দেখেন ইউ ইউ তার মানে ইউ মানে হচ্ছে আমরা বলছিলাম ইউ যখন ইউ এর মতো উচ্চারণ বা ইউ এর মতো উচ্চারণ হলে এ বসে অতএব আর্টিকেল হবে এন উইজ অফ দ্য ফ্লোয়িং উইল নিড আর্টিকেল এ নিচের কোনটাতে আর্টিকেল এর প্রয়োজন দেখেন সবগুলো হচ্ছে এন দরকার শুধুমাত্র এটাতে এ দরকার দেখেন এই যে এফ উচ্চারণ করতে কি লাগে এফ এ লাগে এম এম ইড মানে কি এখানে এম লাগে এল এ লাগে এই যে আমরা বলছিলাম এ এগুলো থাকলে ব্যবহার করব এন তাহলে বি এডে ব্যবহার করবো হচ্ছে এ পাঁচ নম্বরে এই বিষয়টাই বলেছে প্রিয় দর্শক এই যে যে আমরা এমসিকিউগুলো সলিউশন করলাম এর আলোকে আপনারা যদি আরও অনেক এমসিকিউ সলিউশন করতে চান তাহলে আপনাদেরকে বলবো আমাদের এক্সপার্ট ইংলিশ বইটি পড়ুন আর যারা আছে অন্যদেরকে একটু বলুন এই ভিডিও ক্লাস ভিত্তিক বাংলাদেশের একমাত্র বই এক্সপার্ট ইংলিশ এটি আপনাদেরকে সফলতার দ্বার পৌঁছে দিবে ভালো থাকেন আল্লাহ হাফেজ